দেশ ও জনগণের কল্যাণে কাজ করা আওয়ামী লীগের আন্দোলনের নামে ক্ষমতা থেকে ধাক্কা দিয়ে ফেলা সহজ নয় বলে বিএনপি সহ সরকার বিরোধীদের হুঁশিয়ারি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সরকারের উন্নয়ন অভিযাত্রা আগামীতেও বহাল থাকবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় পূর্ণতা পেয়েছিল। বাঙালির মুখে কিন্তু তখন সেরকম হাসি ফোটেনি বিজয়ের মাঝে, কিন্তু যেদিন 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু ফিরে এলেন বাংলার মাটিতে, সেই দিনই যেন আমাদের বিজয় সম্পূর্ণ হলো, স্বাধীনতা অর্জনটা সার্থক হলো। যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করে ওই পাকিস্তানি হানাদার বাহিনীকে অস্ত্র দিয়ে নানাভাবে সহযোগিতা করেছিল, এরাও কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিতে যেন সব থেকে বেশি চেষ্টা চালিয়েছিল, এবং সেই পরাজয়ের প্রতিশোধটা তখনই নিল যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় তারা আঘাত হানল 75-15 আগস্ট। আওয়ামী লীগ ক্ষমতায় এসে যতটুকু অর্জন করে বিএনপি এসে তা ধ্বংস করেছিল বলে অভিযোগ করেন সরকার প্রধান। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করা এই দলকে আন্দোলনের নামে ক্ষমতা থেকে ধাক্কা দিয়ে ফেলতে পারবে না বিএনপি। খুব একটা আতঙ্ক সৃষ্টি করেছিল 10 তারিখ নিয়ে, তাদের সেই এত ঢাক ঢোল পিটিয়ে 10 তারিখ চলে গেল গোলাপবাগে, এখন আবার বলে 11 তারিখ থেকে তারা আন্দোলন করবে। আবার তাদের সাথে জুটে গেছে অতি বাম, অতি ডান, সব অতিরা সব এক জায়গায় হয়ে আতি পাতি নেতা হয়ে তারা নাকি একেবারে ক্ষমতা থেকে আমাদের উৎখাতই করবে। একটা কথা আমি বলে দিতে চাই, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে দেখে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। আওয়ামী লীগ যে ওয়াদা দেয় সেই ওয়াদা রাখে এই কথা স্মরণ করিয়ে দিয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সম্মানের সাথে থাকবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল সারা দেশে বিভাগীয় সদরে বিএনপির গণঅবস্থানের কর্মসূচি। কর্মসূচিতে ঢাকায় নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে গণঅবস্থান কর্মসূচির নামে বিএনপি কোনো ধরনের সহিংস ঘটনা ঘটালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। 30 ডিসেম্বরের বিএনপির গণমিছিলের কর্মসূচি থেকেই ঘোষণা আসে 11 জানুয়ারি বিএনপির সারা দেশে বিভাগীয় সদরে গণঅবস্থানের কর্মসূচি। ঢাকায় ওই কর্মসূচির নেতৃত্ব দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং মির্জা আব্বাস। একইভাবে অন্যান্য বিভাগীয় সদরে গণঅবস্থান কর্মসূচির নেতৃত্ব দিবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না, তবে গণঅবস্থান কর্মসূচির নামে কোনো রকম জনদুর্ভোগ সহ্য করা হবে না। বুধবার ডিএমপি কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসাবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয় না, কিন্তু বিগত সকল কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। অবস্থান ধর্ম ঘট তারা করছেন, করতেই পারেন, তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন, রাস্তাঘাট যেন সচল রাখেন, রাস্তাঘাটে কোনো ধরনের ব্যারিকেড সৃষ্টি না করেন, ধ্বংসাত্মক কিছু ঘটাতে চেষ্টা করলে তারা আমাদের নিরাপত্তা বাহিনীতে যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের কাজটি করবে। অন্যদিকে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, অতীতের ধারাবাহিকতায় বিএনপির প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে 14টি বাড়ি কেনার বিষয়ে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। জানান, ওই 14টি বাড়ির মধ্যে শুধু একটি তার স্ত্রীর কেনা। দাবি করেন, জীবনে 1 পয়সা হারাম খাননি তিনি। সংবাদ সম্মেলনে ওয়াসার এমডি এসব দাবি করেন। হাসান মাহমুদের রিপোর্ট।
নানা সমালোচনার বিপরীতে ১৪ বছর একটানা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা প্রকৌশলী তাকসিম এ খান সম্প্রতি যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ে নিয়ে আলোচনায় উঠে আসেন। যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি এমন অভিযোগের বিষয়ে দুদককে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরদিনই নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে প্রকৌশলী তাকসিম বললেন সবই মিথ্যা এবং মনগড়া। সংবাদটি হীন উদ্দেশ্য প্রণোদিত, বনোয়াট কল্পনাপ্রসূত, ভিত্তিহীন ধ্যান ধারণার উপর তৈরি প্রতিবেদন। বাস্তবতার সাথে এই প্রতিবেদনের কোনোই সামঞ্জস্য নেই। ১৯৯৫ সাল থেকে তিনি সহ তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের নাগরিক জানিয়ে তাকসিম বলেন তারা সুপ্রতিষ্ঠিত। ৫টি বাসার যে ঠিকানা দেয়া হয়েছে সেগুলোতে তার পরিবার বিভিন্ন সময় ভাড়া থেকেছেন, মাত্র ১টি বাড়ি তার স্ত্রীর নামে। প্রতিবেদনে উল্লেখিত ঠিকানায় এরকম কোনো বাড়ির মালিকানা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এখানে নেই। একটি স্বাচ্ছাসনী মহল হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এ জাতীয় মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন করেছেন। সম্প্রতি দুদকে তাকসিম এখানের বিরুদ্ধে বলা হয় বিদেশি ঋণে করা ওয়াসার মেগা প্রকল্প থেকে ১০০০ কোটি টাকা লোপাট করেছেন তিনি। এসব টাকা তিনি যুক্তরাষ্ট্রে পাচার করে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন স্থানে ১৪টি বিলাসবহুল বাড়ি কেনেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলা লিংক ও রবিকে পাওনা বাবদ ২,৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশে অ্যাটর্নি জেনারেল এবং বিটিআরসির আইনজীবী জানান, গ্রামীণফোন, রবি ও বাংলা লিংকের জন্য সরকার যে তরঙ্গ বরাদ্দ করে তার উপর চার্জ করা হয়, এর সঙ্গে ভ্যাট যুক্ত হয়। এই ভ্যাট যুক্ত করার কারণে ওই তিন অপারেটর হাইকোর্টে এসে মামলা করে, হাইকোর্ট তাদের রিট খারিজ করে দেয়। এর বিরুদ্ধে আবার আপিলে যায় গ্রামীণফোন, বাংলা লিংক ও রবি। শুনানি নিয়ে তাদের আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে এখন এনবিআর এবং বিটিআরসি গ্রামীণফোনের কাছ থেকে ১৫০০ কোটি টাকা, রবি থেকে ৫৫০ কোটি এবং বাংলা লিংক থেকে ৬৫০ কোটি টাকা আদায় করতে পারবে। লাইসেন্স রিনুয়াল ফি এবং রেভিনিউ শেয়ারিং ফি থেকে শুরু করে এবং স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফিজ এবং লেট ফিজ সহ আমরা তিনটা অপারেটরের কাছ থেকে অ্যাপ্রক্সিমেটলি ২,২০০ কোটি টাকা পাবে। এবং এমসিএফের ইস্যুটা যেহেতু এখনও যে আমরা ১৫ বছরে পাবো না ১৮ বছরে পাবো, এটা এখনও ফিক্সড হয়নি, তো এটা আমাদের ধারণা এটা ২৫০ থেকে ৩০০ কোটি টাকার মতো আরও এক্সট্রা পেতে পারি আর। বিএনপিকে আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানী নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। তারা যেন কোন প্রকার রাস্তা অবরোধ না করে, বিশেষ করে যান চলাচল বন্ধ করে এবং জনদুর্ভোগ সৃষ্টি করে কোন রাজনৈতিক প্রোগ্রাম না করে, তারা যান চলাচল স্বাভাবিক রেখে জনদুর্ভোগ কমিয়ে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। এবং আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি ইনশাআল্লাহ আগামীকালকে সবার সহযোগিতায় আমরা কালকে করতে পারবো, সেই আলোচনাই হয়েছে এবং এই ব্যাপারে আমরা আমাদের অনুমোদন মানে আমাদের ওনাদের সাথে অত্যন্ত সফল আলোচনা হয়েছে। ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বিষয়ক প্রচারণা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক স্লোগান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীতে সফররত ভারতীয় সাংবাদিক প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তবে রাজনৈতিক স্লোগান হলেও অনেক ক্ষেত্রেই তা বাংলাদেশের জনগণের মনোবেদনার কারণ বলেও উল্লেখ করেন মন্ত্রী। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ভারতীয় সাংবাদিকদের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে। মতবিনিময়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে সফররত সাংবাদিকরা তথ্যমন্ত্রীর কাছে জানতে চান। সেই সাথে উত্তর পূর্ব ভারতের উগ্রবাদ দমনে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সফররত সাংবাদিকরা। পূর্বোত্তরের যে বিদ্রোহী সমস্যা, উগ্রপন্থী সমস্যা, এই সমস্যা সমাধানে ভারত সরকারের কোনো রাস্তাই ছিলেন না যদি বাংলাদেশ সহায়তা না করত। এটাতে বাংলাদেশের একটা বড় অংশ, বড় কন্ট্রিবিউশন আছে। অর্থনৈতিক কারণে আমাদের দেশ থেকে আশেপাশের কোনো দেশে অনুপ্রবেশের কোনো প্রয়োজন নাই। রাজনীতির কারণে বিভিন্ন দেশে নানা ধরনের স্লোগান দেয়, আপনাদের দেশেও রাজনীতির কারণে সেখানে নানা স্লোগান হয়। এগুলো স্লোগান ছাড়া অন্য কোনো কিছু নয়। আমাদের দেশে যেমন বিএনপি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, তো আওয়ামী লীগ তো এখন ১৪ বছর ক্ষমতায়, এর আগে আরও ৫ বছর ছিল, তো কত ১৯ বছর হলো, তো বরং ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে।
তো এগুলো রাজনৈতিক স্লোগান, এগুলো আপনাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। হ্যাঁ, এই ধরনের স্লোগান শুনলে আমাদের দেশের মানুষের একটু খারাপ লাগে বৈকি, সেটি সঠিক। চিকিৎসকরা যে হাসপাতালে চাকরি করবেন সেখানেই চেম্বারে রোগী দেখার সুযোগ রেখে নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত সংলাপে একথা বলেন তিনি। রোগীদের সেবা নিশ্চিত করতে ও মান নিয়ন্ত্রণে সরকারি সহ সব হাসপাতালের ক্যাটাগরি করে হাসপাতাল অ্যাক্রেডিটেশন আইন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। চিকিৎসা নিতে বিদেশ যাওয়া কমাতে মানুষের মাঝে আস্থা তৈরির উপর গুরুত্ব দেন তিনি। প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেসরকারি খাতে ওষুধ শিল্পের বিকাশে সরকার সহায়তা করবে, তবে মান নিয়ন্ত্রণে কোনো ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্যখাতকে ডিজিটালাইজ করার অংশ হিসেবে সবাইকে হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যেখানে সবার স্বাস্থ্য ও চিকিৎসার তথ্য থাকবে বলেও জানান মন্ত্রী। প্রতিষ্ঠানে সে চাকরি করবে, সেই প্রতিষ্ঠানে বসেই সে তার চেম্বার করবে, চেম্বারে বসে রোগী দেখবে, অর্থাৎ তার যে ওখানে তো চেম্বার করাই আছে এবং আমরা বিশেষ একটি পলিসি স্ট্র্যাটেজিক কর্মধারা তৈরি করে দিচ্ছি। আমরা চাই যে প্রাইভেট সেক্টরও ডায়াগনস্টিক সেন্টার হোক বাড়ুক, আমরা বন্ধ করতে চাই না। কিন্তু যারা সরকারি যে নীতিমালা আছে, যারা এগুলো মেনে চলবে না তাদেরকে চলতে দেওয়া হবে না।